ইচ্ছাপুরা থেকে রূপগঞ্জে আসলাম, তারপর নদী পেরুলে মুরাপাড়া। শীতলক্ষা নদী রূপগঞ্জকে দুই ভাগে ভাগ করে রেখেছে। পশ্চিম পাশে তিনটি ইউনিয়ন, রূপগঞ্জ, কায়েতপাড়া এবং দাউদপুর। পূর্ব পাশে দুটি পৌরসভা রয়েছে, তারাবো এবং কাঞ্চন। রূপগঞ্জ একটি জায়গা যেখানে রূপগঞ্জ সদরের নামে কোনো পৌরসভা নেই। সদরটি ইউনিয়ন, রূপগঞ্জ থানা দেখা যাচ্ছে ওই পারে। আমি কিন্তু এরই মধ্যে নদী অতিক্রম করে পশ্চিম থেকে পূর্বে চলে এসেছি। এখন যাব মুরাপাড়া জমিদার বাড়িতে। নদী অতিক্রম করে একে ওকে অনেককেই জিজ্ঞেস করছিলাম মুরাপাড়া জমিদার বাড়িটা কোন দিকে। একটা রিক্সাওয়ালাও বলতে পারল না জমিদার বাড়িটা আসলে কোথায়। তাদের দোষ নিয়ে লাভ নেই, এই জমিদার বাড়িতে এখন সরকারি কলেজ, সুতরাং জায়গাটিকে ওরা কলেজ হিসেবেই চিনে। সেটা এখানে আসার পর বুঝতে পারলাম। বাংলাদেশে এখন হাতে গোনা যে কয়েকটি জমিদার বাড়িতে কলেজ রয়েছে, তার মধ্যে মুরাপাড়া একটি। বাবু রামরতন ব্যানার্জি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি একসময় ছিলেন নাটোর জমিদারির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, হয়তো রাজস্ব বিভাগে অথবা অন্য কিছুতে চাকরি করতেন। ভাগ্য সহায় থাকায় পরবর্তী সময়ে এই রূপগঞ্জে এসে একটি জমিদারি প্রতিষ্ঠা করেন। তিনি এবং তার অধস্তন দুই পুরুষ মিলে ধাপে ধাপে এই জমিদার বাড়ির সুরম্য প্রাসাদটি নির্মাণ করেন। জমিদার বাড়ি মানেই তো ভেসে উঠে ভাঙাচোরা দালান কোঠা, অযত্ন অবহেলায় পড়ে আছে, কিন্তু এখানে ব্যতিক্রম। দেখেন কেমন তরতাজা। তরতাজা উদাহরণটা আসলে বস্তুর সাথে চায় না, তারপরও দিলাম। এই জমিদার বাড়িটা দেখে মনে হচ্ছে এই তো সেদিন করেছে। দেশের যে কোনো জমিদারির তুলনায় এই জমিদারির ইতিহাস বেশি দিনের না, সেজন্যই জমিদার বাড়িটা এখনও খুব সযত্নে টিকে আছে। এখানে কলেজ রয়েছে, পর্যটন স্পটের মতো অসংখ্য মানুষ আসে। মুরাপাড়া একটি ইউনিয়ন, রূপগঞ্জেই পড়েছে, নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে উত্তরের উপজেলা রূপগঞ্জ। একটা সময়ে মধ্যযুগে কিংবা ব্রিটিশ আমলেও ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য সড়কপথ দিয়ে রূপগঞ্জে আসত। রূপগঞ্জ থেকে নদী পথে গাজীপুরের সর্বোত্তরের জায়গা টোকবাজার, কাপাসিয়া থানার সর্বোত্তর সেটি। সেখান থেকে আবার নদী পেরুলে ওই পারে গেলেই ময়মনসিংহের টাঙ্গাবো ইউনিয়ন, গফরগাঁও থানার। সেখান থেকে নদীর পাড় ধরে সড়কে ময়মনসিংহ। এই জমিদার বাড়ির সামনে বিস্তৃত খোলা জায়গা, পুকুর, মাঠ, প্রায় 62 বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি। পেছনের অংশে আমার যাওয়া হয়নি, তবে বিভিন্ন লেখা এবং ভিডিওতে যেটা দেখলাম, পেছনের অংশটা আসলে একা ভ্রমণের জন্য নিরাপদ না। এক ধরনের ভখাটে ছেলেপেলেদের আড্ডা জমে সেখানে। সব মিলিয়ে ভালো লেগেছে, সুন্দর লেগেছে। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান, ভালো থাকবেন, পাশে থাকবেন।